ফুল জীবনের বেঁচে থাকার তার রসদ। রায়গঞ্জ শহরের তুলসীতলার বাসিন্দা পরিমল করের বাড়ির ছাদে তাই কয়েকশো প্রজাতির নানান ফুলের পাহাড়। আর এই ফুলের সমারোহ নিয়ে প্রতিবারই রায়গঞ্জের ফুলমেলায় রায়গঞ্জবাসীর মন আকর্ষণ করে। কিন্তু অতিমারী করোনা আবহের কারণে এবছর নন্দন আয়োজিত রায়গঞ্জ ফুলমেলার প্রশাসনিক অনুমতি দেরিতে মেলায় অনুষ্ঠিত করা যায়নি দৃষ্টিনন্দন ফুলমেলা। ফলে হাজার হাজার ফুল ফুটিয়েও ফুলমেলা না হওয়ায় মন ভারাক্রান্ত ফুলপ্রেমীদের। শীতমানি, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, গোলাপ সহ নানান ফুলের সমারোহ। বহু ফুলপ্রেমী মানুষই তাদের বাড়িতে বাগান করে হাজার হাজার চোখ জোড়ানো ফুলের চাষ করেন। সারা বছর খাটুনি আর অতি যত্নে ফুল লালন পালন করে বড় করে তোলে মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে মেলে ধরেন ফুলমেলায়। কিন্তু ওমিক্রন ও করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় এবার শীতে অন্যান্য মেলার সাথে সাথে ফুলমেলাতেও নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। ফলে ফুলমেলায় নিজেদের বাগানের ফুল মানুষের দৃষ্টি আকর্ষণ করতে না পারার সুযোগ পাওয়ায় হতাশ ফুলপ্রেমীরা। এমনই রায়গঞ্জের তুলসীতলার বাসিন্দা পরিমল কর, তার বাড়ির ছাদে গেলে মনেই হতে পারে ফুলের সাম্রাজ্যে পাড়ি দিয়েছেন আপনি। কুড়ি প্রজাতির চন্দ্রমল্লিকার পাশাপাশি রয়েছে ডালিয়া, গাঁদা, গোলাপের সমারোহ। শুধু ফুলই নয়, বেঘরের বেগুন থেকে নানান সবজির চাষও করেছেন তিনি। কিন্তু আক্ষেপ, তার এই সাজানো ফুলের সমারোহ তিনি এবার প্রদর্শিত করতে পারলেন না ফুলমেলায়। নন্দন নামক একটি সংস্থার সাথেও তিনি যুক্ত। প্রতি বছরই রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় নন্দন আয়োজিত পুষ্পমেলা। কিন্তু করোনা আবহের কারণে প্রথমে ফুলমেলার অনুমতি মেলেনি, পরে অনুমতি মিললেও মেলার প্রয়োজনীয় প্রস্তুতি না করতে পারাই এবছর হলো না রায়গঞ্জের ফুলমেলা। ফুলমেলার আয়োজক সংস্থা নন্দনের সম্পাদক প্রদীপ আগরওয়াল জানান, মেলাটা এবার আমরা দেরি করে অর্ডার পেয়েছি বলে আমরা করতে পারলাম না। আর সরকারের অনেক বিধিনিষেধ, অনেক নিয়ম, এটা মানতে হবে, ওটা মানতে হবে, এই জন্য আমরা মেলাটাকে করতে পারলাম না। গত দুই বছর, গত বছরও মেলা করিনি, এবছরও আমরা মেলা করতে পারলাম না। এটা আমাদের যদি মেলাটা হতো তাহলে ৩৯তম মেলা হতো, গত বছর ৩৮ আর এটা ৩৯, এই দুই বছর আমরা করতে পারলাম না মেলা। এই মেলাতে আমাদের জেলা থেকে বিভিন্ন যারা বাড়িতে বাড়িতে গাছ ফুল করে, চাষ ফুল শোয়ের জন্য, খালি দেখার জন্য, এবং সবজি, ফল, বিভিন্ন রকমের সিজন ফ্লাওয়ার, এগুলো চাষ করে, এবং আমাদের মেলাতে অনেক লোকের সমাগম হয়। সবারই মন খারাপ, আমাদেরও মন খারাপ। আমরা চারটা দিন একটা মেলাতে, চারটা দিন মনে হয় একটা একটা উৎসব আমাদের, মানে চার দিন খুব মজা করি আমরা। এই বিষয়ে ফুলপ্রেমী পরিমল কর বলেন, আমি ছোটবেলা থেকে ফুল করে বেড়াই আমি। তারপর বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে ঘুরে বেড়াই, এখন রায়গঞ্জে এসে এখানে বাড়ি করে বসে আছি। এখানে বাড়ি করার পর থেকেই ফুল করে যাই আমি। আমার এখানে চন্দ্রমল্লিকা বল আছে, পম্পন আছে, মোটামুটি ১৫-২০ রকমের চন্দ্রমল্লিকা আছে আমার কাছে। স্টক আছে, ভারবেনা আছে, গাঁদা আছে, হ্যাঁ, গোলাপ আছে, তারপরে বিগরের বেগুন করেছি, তারপরে ডালিয়া করেছি, কমলা লেবু, মালটা, আপেল, সব রকম জিনিসই আমি চাষ করি। এ তো আনন্দের জিনিস, এগুলো বেঁচে থাকার একটা রসদ বলতে পারেন এটা। হ্যাঁ, এ তো ফুলমেলা তো জন্যই এগুলো করা হয়। আমি ফুলমেলা, আমি একজন সদস্য, হ্যাঁ, এক্সিট কারণে এখন বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা। এই বছর তো করার উদ্যোগ নিয়েছিলাম, ২০ থেকে ২৩ পর্যন্ত আমাদের মেলা হওয়ার কথা ছিল, কিন্তু মেলার পারমিশনটা খুব দেরিতে পাওয়া গেল। হ্যাঁ, আর ওই অল্প সময়ের মধ্যে তখন মেলা করা সম্ভব না, আর এত রকম আচরণ বিধি মেনে অসম্ভব মেলা করা। রায়গঞ্জ থেকে জিসিএন নিউজের বিশেষ প্রতিবেদন।